মানুষ খেকো গাছের গল্প তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু আসলেও কি এমন কোনো গাছ আছে যে গাছ মাংস খেতে পছন্দ করে? আজ আমরা এই ভয়ঙ্কর মানুষ খেকো গাছ সম্পর্কে জানব। অবিশ্বাস্য হলেও সত্যি, মাংস খেকো গাছ পৃথিবীতে আছে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মাংস খেকো গাছ দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে প্রজাতির গাছগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে স্ন্যাপ ট্র্যাপ, লবস্টার পড ট্র্যাপ, ব্লাডার ট্র্যাপ, ভেনাস ফ্লাই ট্র্যাপ ইত্যাদি। এরা সাধারণত পোকামাকড় ধরার জন্য ফাঁদ পেতে রাখে। আজ পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীতে সেরা মাংস খেকো গাছ সম্ভবত ভেনাস ফ্লাই ট্র্যাপ। আমেরিকার সাউথ ও নর্থ ক্যারোলিনায় এই উদ্ভিদগুলো ব্যাপকভাবে পাওয়া যায়। গাছগুলো প্রায় 1.5 ফিটের মতো লম্বা হয়, তবে ভেনাস ফ্লাই ট্র্যাপ পাতাগুলো দেখতে অনেকটা মুখের মতো হয়। গাছের প্রতিটি পাতা 3 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হয় এবং এতে অনেকগুলো ছোট ছোট লোম থাকে। যখনই ভুলে কোনো পোকামাকড় এই পাতার উপর বসে পড়ে, মুহূর্তের মধ্যে সেটি বন্ধ হয়ে যায়। এই ভেনাস ট্র্যাপের পাতাগুলো খুবই সংবেদনশীল। এই গাছের ক্ষমতা এত বেশি যে এটি 15 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তার পাতা বন্ধ করে ফেলতে পারে। ঠিক এই সময়ে আবার পাতার লোমগুলো পোকাকে বাইরে বের হতে বাধা দেয়, ফলে পোকাটি আর সেখান থেকে বের হতে পারে না। পরবর্তীতে পাতা থেকে এক ধরনের বিশেষ রস বের হয়ে পোকাকে হজম করতে শুরু করে। এভাবে একটা পোকা হজম করতে ভেনাস ট্র্যাপের সময় লাগে প্রায় 8 থেকে 10 দিনের মতো। ভেনাস ট্র্যাপের পাতা একসাথে 4 থেকে 5টি পোকা ধরতে পারে এবং পরবর্তীতে যখন এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন আবার নতুন করে পাতা গজায় এবং পুনরায় সে নতুন পাতাগুলো পোকামাকড় ধরতে পারে। উদ্ভিদগুলোর আচরণ ঠিক এমন হওয়ার কারণ, বিজ্ঞান বলে এই গাছগুলোর বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় এবং মাটি থেকে সে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন না পাবার দরুন সে এমন মাংসাশী প্রাণীতে পরিণত হয়েছে। যদিও এই গাছ খুব ভয়ানক ও রোমাঞ্চকর, কিন্তু মানুষের তেমন কোনো ক্ষতি করার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবিষ্যতে হয়তো এই গাছ মানুষের মাংসের দিকেও নজর দিতে পারে। বিজ্ঞানীরা বলেন এই গাছ যদি আরও বড় হয় তাহলে মানুষ এই গাছের কাছে গেলে একজন আস্ত মানুষকে এই গাছ খেয়ে ফেলতে পারবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্রতিদিন সব নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন একতা নিউজ চ্যানেলে।